দিনটি ছিল কালীপূজার দিন সকালের ভিউ। তো দেখতে পাচ্ছ আমাদের ছাদে কিন্তু বেশ কয়েকটা জবা ফুল আছে, আর এই জবা ফুলের মধ্যেখানে দেখতে পাচ্ছ একটা ফুটফুটে গোলাপ ফুল উঠে পড়লো। হ্যাঁ, তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাই, আর আমরা কিন্তু ছাদে লাইটিং টাঙাচ্ছি। তো পাপাই কিন্তু অনেক ভোরে উঠে ছাদে লাইটিং টাঙাচ্ছে, যেহেতু কালী পুজো লাইটিং তো টাঙাতেই হবে। তো আগের দিন ভাই কিন্তু সব কভার করে দিয়েছে, আর বাকিটা পড়েছিল যেটা পাপাই এখন কিন্তু কভার করছে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পাপ্পা, তো পাপ্পা দেখতে পাচ্ছ এই জবা ফুলটাকে পাড়ার খুব চেষ্টা করছে কিন্তু পারছে না। ওকে একবার কাছে নিয়ে যাচ্ছি, তো ও হাতটা যখন পাচ্ছে না তখন হাতটাকে নামিয়ে নিচ্ছে। তো লাইটিং তো প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে, কয়েকটা লাইটিং পড়ে আছে। আর লাইটিং টাঙানোর পর কেমন লাগছে দেখতে যে রাত্রের ভিউটা, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই দিকে দেখতে পাচ্ছ আমি আর আমার ছোট্ট বৃত্তিরাজ কিন্তু ছাদে উঠে পড়েছিলাম, মানে তখন বাজে প্রায় সকাল 6:30 মতন। তো একটু পাপাইকে দেখতে গিয়েছিলাম যে ও কী করছে, ও লাইটিং টাঙাচ্ছে একা একা। তো তারপরে কিন্তু ওকে নিচে এসে আমার পৃথ্বীরাজকে কিন্তু ড্রেসটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো পাপাই বললো ছেলেকে নিয়ে একটু ঘুরে আসি, তো ওরা দেখতে পাচ্ছ বাব্যাটা মেলে ঘুরতে যাচ্ছে। তো মা দেখো 14টা প্রদীপ তৈরি করে ফেলেছে, আর এইদিকে আমি আর আমার পাপা কিন্তু স্নান করে রেডি হয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমাদেরকে, তো হঠাৎ করে দেখলাম ছাদে একটু তারের গণ্ডগোল করছিল, তো ভাইরা ঠিক করছিল। তো পাপাই বাড়িতে ছিল না, ও কিন্তু আরও লাইটিং কিনতে গিয়েছিল বহরমপুরে। তো তারপরে কিন্তু আমি আর আমার সোনা পৃথ্বীরাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছ ছাদে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমি একটু শাড়ি পরে একটু দেখতে পাচ্ছ যেহেতু পুজো সেই জন্য আলতা সব কিছু পরে একটু সাজুকুজু করে নিয়েছিলাম। তো আমার তো আলতা পড়তে বেশ ভালো লাগে, তো তোমাদের কার কার আলতা পড়তে ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি না একদম হাত দিয়ে আলতা পড়তে মানে পারি না, মানে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছ আমি যে কোনো একটা মানে লিপস্টিকের যেই স্টিকটা হয় সেটা দিয়ে কিন্তু আমি আলতাটা পরে নিচ্ছি। তো তারপর আলতা পরা হয়ে গেছে, আমরা নিচে এসে পৃথ্বীরাজের সাথে একটু খেলাও করে নিচ্ছিলাম। দেখো এইটা হলো রাত্রের ভিউ, এত ভালো লাগছিলো ভিডিওতে মনে হচ্ছে অনেক ছোট ছোট, কিন্তু আমরা সামনে থেকে দেখছিলাম অনেকটা বড়, বেশ ভালো লাগছিলো দেখতে। আর এই যে আমার বাড়ির সামনে কিন্তু মন্দির দেখতে পাচ্ছ, মন্দিরটা এত সুন্দর লাইটিং করে সাজিয়েছিল, আর বাড়িতেও কিন্তু আমাদের পুজো শুরু হয়ে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ পৃথ্বীরাজ কিন্তু বসে পড়েছে, তো প্রদীপ দিবে সেই কারণে, তো ও তো দিবে না তার জন্য ওকে এমনি বসে রেখেছিলাম। তো পাপাই দিবে, আমি দিব, তো বাড়ির সবাই দিবে প্রদীপ, তো সেই কারণে দেখতে পাচ্ছ আমার ছোট্ট পৃথ্বীরাজ বসে আছে। আর কী ভালো লাগছিলো না, ও বাপ ছেলে মানে একই রকমের ড্রেস পরে আছে, একই কালার। হ্যাঁ, তো তারপর আস্তে আস্তে কিন্তু পাপাই প্রদীপটা দিয়ে দিবে, তোমরা দেখতেই পাবে। তো তোমাদের দাদাভাই বলছে পৃথ্বীরাজ প্রদীপ দিবে না, তো আমি বললাম, মাও বললো যে না এখন দিবে না, ও বড় হোক তারপর দিবে। তো দেখতেই পাচ্ছ পাপাই কিন্তু এবার প্রদীপ দিবে, ও সুন্দর করে একটা প্রদীপ নিয়ে কিন্তু দিল। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এবার কিন্তু আমার ছোট্ট পৃথ্বীরাজের কিন্তু প্রথম কালী পুজো, আসলে প্রথম বছর, তো ওর প্রথম মানে সব কিছু নতুন নতুন হচ্ছে, সেই কারণে আমি কিন্তু ভিডিওটা করে নিচ্ছি। এই ভিডিওগুলো সারা জীবন থেকে যাবে, ওর প্রথমবার কালী পুজো, প্রথমবার মন্দিরে যাবে আমাদের সঙ্গে। তো দেখতেই পাচ্ছ ওকে বসিয়ে রেখেছিলাম বলে একটু কান্নাও শুরু করে দিল। তো পাপাই তো প্রদীপ দেওয়া হয়ে গেল, আর ছোট্ট পৃথ্বীরাজ কিন্তু দেখছো তাকাচ্ছে কীভাবে। তো পাপাই দেওয়া হয়ে গেছে, এবার কিন্তু এবার আমি দিব। তো দেখতেই পাচ্ছ এখানেও কিন্তু মা সব পুজো কমপ্লিট করে রেখেছে, জাস্ট আমরা প্রদীপটা দিই দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তো মা বললো যে এখানে প্রদীপ দেওয়ার পরে যত মোমবাতি প্রদীপ আছে সব কিন্তু পুরো বাড়িতে দিয়ে দিতে বললো, তো যেই বলে সেই কাজ। আমি কিন্তু তুলসীদানে প্রদীপটা দিয়ে দেখতে পাচ্ছ প্রণাম করে নিচ্ছি। তো তারপরে যত প্রদীপ মোমবাতি ছিল সব কিন্তু সাজিয়ে নিয়েছিলাম, আর পাপাই আর আমি সবাই মিলে কিন্তু গিয়েছিলাম পুরো বাড়িতে মোমবাতিগুলোকে সাজাতে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ এই প্রদীপগুলো কিন্তু বাড়ির যে মধ্যেখানে আছে সেখানে দিয়ে দিয়েছিলাম, তারপরে একটা প্লেটে করে যত প্রদীপগুলো আছে সবগুলো কিন্তু ধরিয়ে নিয়েছিলাম। তো তারপরে কিন্তু আগে আমাদের ওপরে ঠাকুর ঘর আছে, তো ঠাকুর ঘরে যত বাড়িতে মানে ঘরে সব কিছুতে কিন্তু প্রদীপগুলো দিয়ে দিচ্ছিলাম। তো বাইরে তো লাইটিং জ্বলছিল সেই কারণে বাইরে আমরা প্রদীপ দিইনি, মোমবাতিও দিইনি, তো ঘরের মধ্যে কিন্তু আমরা সব কিছু দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু আমরা বাড়িতে সবতে মানে মোমবাতি দিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এত ভালো লাগছিলো মোমবাতি দিতে জ্বালাতে, তো পুরো বাড়ি একদম আলোকিত হয়ে গেছিলো, সব লাইট বন্ধ করে দিয়ে আমরা কিন্তু মোমবাতি জ্বালিয়েছিলাম। তো পাপাই তার নিজের দোকানেও কিন্তু একটু মোমবাতি দিয়ে দিচ্ছিলো। তো তারপরে আমি পাপাই আর পৃথ্বীরাজ কিন্তু চলে গিয়েছিলাম মন্দিরে, মন্দিরে প্রদীপ দেওয়ার জন্য। আর যে মাকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মাকে, না মায়ের পুজোর জোগাড় চলছে দেখতেই পাচ্ছ। তো আমি পৃথ্বীরাজ আর পাপাই গিয়েছিলাম, আর এই যে এত বম্পার চেয়ে তো পৃথ্বীরাজ ভয়ও পাচ্ছে, তো সেই জন্য পৃথ্বীরাজকে বাড়িতে রেখে আমরা কিন্তু হাটে বোম ফাটাচ্ছিলাম, তারাকাঠি তুবড়ি সব কিছু কিন্তু বাড়ির সবাই মিলে ফাটিয়ে নিয়েছিলাম। হচ্ছে না,
কালীপূজার দিনটা কাটিয়েছি, তো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।